বাটা মাছের ম্যাজিক্যাল গ্রোথ হবে এই পদ্ধতিতে খাদ্য খাওয়ালে। মূলত দুই পদ্ধতিতে এই খাদ্যটা পুকুরে ব্যবহার করা যাবে। যদি আপনার সিলভার ব্রিগেট কাতলকে বড় করতে চান তাহলে এক পদ্ধতিতে, এবং বাটা রুই মৃগেল সহ কার্প জাতীয় বাকি যে মাছগুলো আছে এগুলোকে জন্য আর এক আকারে পদ্ধতিতে আপনাকে খাদ্য প্রয়োগ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ গোপন কিছু তথ্য থাকছে এই ভিডিওটার মাধ্যমে, যদি গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা অনেক সময়ই লক্ষ্য করে থাকি যে প্রান্তিক পর্যায়ের চাষিদের কিন্তু খাদ্য খরচ নিয়ে একটা বড় ধরনের হেডেক থাকে, এবং সেই সাথে সাথে তারা পুকুরে নিয়মিত কিন্তু খাদ্য প্রয়োগ করতে চায় না অথবা তাদের পসিবল হয় না, দুটো কারণেই হতে পারে। তো আমি অনেক সিনিয়র কিছু লোকজনের কাছ থেকে এই তথ্যগুলো পেয়েছি, এবং সেই সাথে সাথে কিছু ইন্ডিয়ান কিছু স্যার আছে যারা এইগুলো প্রয়োগ করার কথা বলে বা প্রয়োগ করেছে প্র্যাকটিক্যালি। আমার কিছু পরিচিত আছে যারা মোটামুটি তাদের প্রজেক্টে এরকমই ভাবে এই খাদ্যগুলো প্রয়োগ করে, মূলত তারা সব মাছের জন্য খাদ্যটা প্রয়োগ করে। তো আমি মূলত এই খাদ্যটাকে বাটা মাছকে টার্গেট করে বানানোর ট্রাই করেছি, এবং আমি আশা করছি যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইদানিং যেহেতু বাটাগুলো চাপের, তারপরেও আমার বাটাগুলোর বেশ সাইজ ভালো, এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার প্রজেক্ট ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমার প্রজেক্টে কিন্তু বাটা মাছের সংখ্যা অনেক বেশি। এর প্রধান কারণ হচ্ছে প্রজেক্ট বাইরে হওয়ার কারণে আমি বড় মাছ করার ঠিক একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আমরা যদি বাটা মাছকে তার প্রিয় খাদ্যটা দিতে পারি, যেটা দিলে তার খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা খুব বেশি বাড়বে এবং সেই সাথে সাথে তাদের বৃদ্ধিও প্রচুর পরিমাণে হবে। তো আমরা আসলে এই বাটা মাছ থেকে শুরু করে রুই মৃগেল পুঁটি এই মাছগুলোর জন্য একভাবে খাদ্যটা প্রয়োগ করব। আবার যাদের পুকুরে সিলভার ব্রিগেড কাতল এই মাছগুলোকে বড় করতে চান অথবা যাদের পুকুরে এই মাছগুলো বেশি আছে তারা আসলে কিভাবে এই খাদ্যটা প্রয়োগ করবে, সেম খাদ্যটাই আপনাকে আপনি দুইভাবে প্রয়োগ করতে পারবেন। যে কোনো একভাবে প্রয়োগ করলে আপনার যে মাছটাকে টার্গেট করবেন ঠিক সেই মাছটাকে সেই মাছটার গ্রোথ হবে বলে আমি মনে করি। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাটা মাছকে, আপনারা জানেন যে বাটা মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে বড় হয় গোবর খাওয়ালে। তো আমি আশা করছি যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুকুরের এক কর্নারে আপনারা যদি এরকম একটা চৌবাচ্চা পলিথিনের করেন, আমি আসলে অনেক পুকুর দেখেছি যেগুলো তো হচ্ছে পাকা করে দেয়া আছে, তো এই চৌবাচ্চাটা আপনি প্রথমে পানি নিলেন পরিমাণ মতো, এরপরে হচ্ছে যে আপনাকে খোল নিতে হবে। আর আপনারা জানেন যে খোল কিন্তু ভালো খোল কিন্তু আপনাকে চাপা যেটা সেটাই কিন্তু মোটামুটি ভালো খোল, যদিও খোলে ইদানিং খুব ভেজাল, আমি আসলে খোল কিনতেও অনেক হতাশ এখন, যে আসলে খোলটাও এমন একটা বাজে অবস্থা যে আপনি খোল কিনেও আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। তো আপনাকে যেটা করতে হবে প্রথমে সেটা চৌবাচ্চায় পলিথিন দিয়ে খোল পানি দিয়ে খোল এবং কিছু টিএসপি ব্যবহার করতে হবে। ট্রিকটা মূলত হচ্ছে এই জায়গাটাই, কারণটা হচ্ছে যে এখানে আপনাকে এই যে টিএসপিতে যে ট্রিপল সুপার ফসফেট যেটা আছে এই 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 ফসফেটেই হচ্ছে অনেক বেশি ভালো মাছের গ্রোথের সময়তে হেল্প করবে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই খোল টিএসপি এই দুইটা জিনিস আপনাকে কিছু সময়ের জন্য পানি দিয়ে ভিজে রাখতে হবে। এটার প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে টিএসপি কিন্তু খুব দ্রুততার সঙ্গে গলে না, তো এই কারণে আপনাকে প্রথমে খোল এবং টিএসপিটা সম্পূর্ণটা সুন্দর করে মেখে নিতে হবে। আপনি যদি 20 থেকে 30 মিনিট এটা মেখে রাখেন তাহলে দেখবেন যে কিছুক্ষণ পরে এটা খুব সুন্দরভাবে মেখে গিয়েছে, এবং মোটামুটি সম্পূর্ণটা না গলে গেলেও দেখা যাবে যে অনেকটাই কিন্তু গলে যায়। তো তাতে যেটা হয় এরপরে যখন আপনি এটার সঙ্গে রাইস ব্যান অথবা হচ্ছে যে গোবর যখন আপনি মিশাবেন, আরও 2-3টা ইনক্রিমেন্ট আপনাকে মিশাতে হবে, তো যখন আপনি এটা মিশাবেন তখন কিন্তু মোটামুটি একটা ভালো মানের মিশ্রণ কিন্তু এটা থেকে হতে পারে, তাতে সবগুলোর সঙ্গে সবগুলোর মিশে যাওয়ার একটা চান্স তৈরি হবে। তো এই কারণে আপনাকে প্রথমে হচ্ছে যে এটা একটু ভিজিয়ে নিতে হবে, এরপরে হচ্ছে আপনাকে ব্যানটা দিতে হবে। কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে যেহেতু ডে বাই ডে খাদ্যর রেট অনেক বেশি হচ্ছে, তো আমরা যদি এই হাতে বানানো খাদ্যগুলো পুকুরে প্রয়োগ করে মাছের গ্রোথটাকে
খুব ভালো অবস্থায় নিতে পারি অথবা মাছের গ্রোথটাকে স্বাভাবিক অবস্থায় নিতে পারি, তাহলে কিন্তু এখানে আমাদের প্রফিট কিন্তু খুব বেশি হবে। কারণ খাদ্য খরচ যত কমবে, উৎপাদন যত বাড়বে, তত কিন্তু প্রফিট হবে। তো এখন আমি দিচ্ছি এটাতে গোবর। তো এখানে এই যে গোবর, খোল, রাইস ব্র্যান্ড এবং টিএসপি পানি দিয়ে যে মিশিয়ে দেয়া হলো সুন্দর করে, তো এখানে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে এটা খুব সুন্দর করে মিশে আপনার হচ্ছে এটা একটা সুন্দর একটা খাদ্য তৈরি হবে। কিন্তু এটা আমি আপনাদের আরেকটু ভালো করে বোঝানোর জন্য বলছি, সেটা হচ্ছে যে প্রথমে আপনাদের খোল নিতে হবে। আপনার প্রজেক্টে যে আপনি আসলে সপ্তাহে কতটুকু খোল প্রয়োগ করেন সেই অনুযায়ী আপনাকে টার্গেট করতে হবে, যে অনুযায়ী আপনি যেটা যে খোলটা আপনি প্রয়োগ করবেন সেটাকে দুই ভাগ করে সপ্তাহে আপনাকে মিনিমাম দুদিন কিন্তু প্রয়োগ করতে হবে। এবং এটা অবশ্যই আপনাকে দলা করে পুকুরের চতুর সাইডে দশ হাত বিশ হাত পরপর করে একটা দলা আপনাকে ফেলে দিতে হবে। এবং সেটা কেন দিতে হবে আমি এটা আপনাদের বলছি। প্রথমত হচ্ছে আপনার পুকুরে যদি সপ্তাহে আপনি 6 কেজি খোল দেন, আমার এই প্রজেক্টের এই পুকুরটাতে আমি সপ্তাহে 5-6 কেজি করে খোল দিই, তো সেক্ষেত্রে আমি মোটামুটি 3 কেজি খোল ধরে যদি আপনাদের হিসাবটা বলি, তাহলে হচ্ছে যে 3 কেজি খোল, 5 কেজি রাইস ব্যান, এক সপ্তাহের হিসাব বলতেছি, 5 কেজি রাইস ব্যান এবং 5-7 কেজি গোবর বা আরেকটু গোবর বেশি হতে পারে, এবং টিএসপি 300-500 গ্রাম টিএসপি আপনাকে এই গর্তের মধ্যে কিন্তু দিতে হবে, দিয়ে এই বলটা বানাতে হবে। বলটা বানানোর জন্য আপনাকে অবশ্যই 24-48 ঘন্টা অপেক্ষা করতে হবে। তাহলে আপনারা জানেন যে খৈলের একটা আছে, পদার্থ আছে যেটার কারণে সে মাছের গ্রোথে হ্যাম্পার হতে পারে। তো এই কারণে হচ্ছে যে খৈলটাকে 24 ঘন্টা বা 48 ঘন্টা ভিজে তারপরেই কিন্তু পুকুরে প্রয়োগ করতে বলা হয়। তো সেক্ষেত্রে আপনারা এই জন্য আপনাদের এই সময়টা অপেক্ষা করতে হবে। তো আমি আপনাদের যে জিনিসটা এখান থেকে বোঝানোর ট্রাই করছি সেটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে একটা মাছ খায় এরকম খাদ্য কিন্তু তৈরি হবে, এবং এটাতে সার, খৈল এবং এই ব্যান্ড থাকার কারণে এখানে মাছের গ্রোথটা কিন্তু খুবই ভালো হবে এবং ম্যাজিক্যালি গ্রোথ হবে। আপনারা কল্পনা করতে পারবেন না কী রকম গ্রোথ আপনার এই মাছের হবে। কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সপ্তাহে মিনিমাম 2-3 দিন কিন্তু এটা আপনার প্রয়োগ করতে হবে, আপনার পুকুরের খৈল আপনি কীরকম দেন সেই অনুযায়ী। কারণ এখানে আরেকটা বড় প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে অনেকের প্রজেক্টেই কিন্তু তারা হচ্ছে যে গোবরটা প্রয়োগ করতে পারে না অথবা গোবরটা প্রয়োগ করতে চায় না। কারণ অনেকের পুকুর আছে যেগুলো হচ্ছে রিমোট এরিয়াতে, এগুলোতে আসলে গোবর পরিবহন করে নিয়ে যাওয়াও একটা টাফ হয়ে যায়। তো সেই কারণে আপনারা যদি আপনাদের এই প্রজেক্টে গোবর না পান, তাহলে আপনি খৈল আর এই সার কিন্তু প্রয়োগ করে দিয়ে এই রাইস ব্যান্ড দিয়ে কিন্তু আপনারা এটাকে প্রয়োগ করতে পারেন। তাহলে কিন্তু মাছের এখানে গ্রোথটা কিন্তু খুবই ভালো হবে এবং আপনাকে সপ্তাহে অবশ্যই 2-3 দিন এটা ব্যবহার করতে হবে। এবং আমি আপনাদের আরেকটা ব্যাপার বলি, সে গিয়ে যখন সে হাততে ছিল তখন সেই হারার টাকাটাই তোলার জন্য আবার সে বেশি করে টাকা মানুষের কাছে হাওলাত নিচ্ছিল বা ঋণ নিচ্ছিল, নিয়ে আবার সে ইনভেস্ট করতেছিল যে কোনোভাবে এই টাকাটা যাতে উঠে যায়। আসলে অনলাইন জুয়ার এই ফাঁদটাই হচ্ছে এরকম যে আপনাকে প্রথম দিকে কিছু সময় আপনি জিতবেন, তারপরে আপনি টাকা হাততে থাকবেন। যখন হাততে থাকবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি যে টাকাটা হেরেছেন শুধু সেই টাকাটা উঠানোর পরেই জব যদি না হয় তাহলেও যাতে তারা এই মোটামুটি প্রশ্ন আউট হচ্ছে বিভিন্ন কারণে। আমি আসলে অনেক হতাশ হয়ে সুইসাইড করার অ্যাটেম্প্ট করেছিলাম। এই খাদ্যটা আপনারা যদি সিলভার ব্রিগেড বা কাতলকে আপনারা প্রয়োগ করতে চান বা কাতলের বৃদ্ধি পেতে চান, তাহলে কিন্তু আপনাদের এটাকে গুলিয়ে পুকুরের চতুর্দিকে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। তাহলে পানির উপরিভাগে এই খাদ্যটা থেকে কিন্তু খাদ্য তৈরি হবে যেটা সিলভার ব্রিগেড কাতল কিন্তু খাবে। আর যদি আপনার এই বড় মাছকে দিতে চান তাহলে কিন্তু আপনাদের এই দলা করে করে কিন্তু, দুঃখিত আসলে রমজানের কারণে রোজা থাকার কারণে একটু প্রবলেম হচ্ছে, দুঃখিত, আপনার হচ্ছে যে এই যদি বাকি মাছগুলোকে আপনারা টার্গেট করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দলা দলা করে কিন্তু এটা প্রয়োগ করতে হবে। তাহলে এখান থেকে কিন্তু আপনার ভালো মানের একটা হবে। এবং আপনার পুকুরে আপনি স্বাভাবিক যে খাদ্য দেন বা আপনি পুকুরে যে স্বাভাবিকভাবে যদি খাদ্য দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি তার নিয়মিত ওভাবে খাদ্যটাকে চালিয়ে যেতে হবে। অথবা যদি আপনি শুধু খৈলেই প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু আপনি এভাবে প্রয়োগ করে একটা ভালো মানের ম্যাজিক্যাল গ্রোথ কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন। তারপরেও কারো যদি কোনো ধরনের প্রশ্ন বা পরামর্শ দেওয়ার থাকে বা জানার থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।